তৃণমূলকে একমাত্র বামেরাই হারাতে পারে। বিজেপিকে ভোট দেওয়া মানে তৃণমূলের সুবিধা করে দেওয়া। মে দিবসে বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় ধপধপিতে প্রচারে বেরিয়ে জানালেন যাদবপুর কেন্দ্রের বাম প্রার্থী সুজন ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল ক্ষমতায় না আসলে সন্দেশ খালি হতো না, খাটের তলায় ফ্ল্যাটের তলায় কোটি কোটি টাকা পাওয়া যেত না, ভোটে লুট হতো না। এই লোকসভা ভোটে বামেরা জিতলে এরাজ্যের উন্নতি হবে, 26 সালে তৃণমূলের অন্তর্জলি যাত্রা হবে বলেও দাবি সুজনের। পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে, পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে। অন্য কে কোথায় কি আছে জানি না, টিভিতে কি দেখাচ্ছে, চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে জানি না, যাদবপুরে সিপিএম জেতার জন্য নেমেছে, যাদবপুর লোকসভা আমরা জিতবো বলে নেমেছে। এবং এই জেতার কাজ তৃণমূলকে আমরা হারাবো। যাদবপুরে 7টা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারানোর ক্ষমতা অন্য কারণ নেই, কেউ নেই। লাল ঝান্ডা আছে 7টা বিধানসভা জুড়ে যাদবপুরে তৃণমূল। আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয়ে আবেদন করে যেতে চাই, যদি তৃণমূলকে হারাতে হয় বড় ফুলে ভোট দিলে কাটাকাটি হয়ে ছোট ফুলের সুবিধা হয়ে যাবে, তাহলে ঘাস ফুল যদি বিষ ফুলে রূপান্তরিত হয় তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা নিজেদের দাবি দাওয়া নিয়ে নেমেছি, জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, চাকরির জন্য নেমেছি, 100 দিনের কাজটা শুধু ফেরানো নয় পারলে 200 দিনের কাজ করার জন্য নেমেছি, আমরা মা বোনেদের নিরাপত্তার জন্য নেমেছি, আমরা স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট। আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা, রাস্তার খারাপ অবস্থা। এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পেয়ে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে প্রার্থনা করে আপনাদের সমর্থন করে আমার ছোট কথা শেষ করছি।